I love you. লাইফটাইম গ্যারান্টি দিয়ে মোবাইল সার্ভিসিং করছে সিপিআর ফিটনেস স্কোয়াড 2 নম্বর গেট চট্টগ্রাম। বেশি ভালো নাকি কম ভালো? আলহামদুলিল্লাহ ভালোই আছে। আচ্ছা, কার নাম কি? আমার নাম এমডি পারভেজ। এমডি সৈকত, দেখলাম একদম অনেক উদাস মনে দাঁড়িয়ে আছেন, কেন? আমার মনে হয় অনেক কারণ আছে। দাঁড়িয়ে আছি, ঘুরতে আসছি তো। ঘুরতে আসছেন, বাট মন খারাপ কেন? মন খারাপ কেন, মন ভালোই আছে। গার্লফ্রেন্ড বকা দিছে? না, গার্লফ্রেন্ড বকা দেয় না। তার মানে গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড বকা দেনে, তার মানে গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ অবশ্যই, গার্লফ্রেন্ড আছে। আর বলুন, গার্লফ্রেন্ড আছে, নানুর বাসায় গেছে তো ওই জন্য মন খারাপ। ও আচ্ছা, নানুর বাড়ি দিয়ে গেছে জন্য মন খারাপ? না না, আরে কি ভালোবাসে ভাইয়া। আচ্ছা, এখন যদি মানে আপু আপনার সাথে থাকতো, ধরেন আপনারা দুজন একসাথে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আপুর জুতোগুলো ছিঁড়ে গেল, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি থাকতো? করণীয় আর কি থাকবে, হয়তো তাকে রিক্সা করে বাসে দিয়ে আসতে হবে। রিক্সা পেলেন না? রিক্সা না পেলে আর কি করার, কি করার বলেন? আমি জুতো খুলে দুজনে খালি পায়ে হাঁটতাম। ধরেন আপু বললো যে না আমি খালি পায়ে হাঁটবো না, তাহলে আর কি করার, কোলে নিয়ে হাঁটতে হবে। আর বলুন, তাহলে আর কি করার, কোলে নিয়ে হাঁটতে হবে। তার মানে কোলে নিয়ে? হ্যাঁ নেতা। আপনার বয়স বেশি? ওর কি চোখ কানা? বুঝলাম না, আপনারা বলেন ভাইয়া কি বয়স বেশি? জানি না, বলতে পারবো না। জানি না, একদমই না। আচ্ছা ভাইয়া, এখন যদি আপনার সেই এক্সকে সামনে দেখেন, খুব তো রাগ তার উপরে, কি করবেন? মানে কি করতে ইচ্ছে করবে? আমি বলছি ওরে মেসেজে যে ভবিষ্যতে যদি তোমার সাথে আমার কোনো একটা জায়গায় কোনো দেখা হয়ে যায়, আমার দেখা খারাপ হয়ে যায়, কেউ হবে না। কি করবেন একটু আমাদেরকে বলেন। যাই, মনে রাগটা মিটাবো, থাপ্পড় দিয়ে দিব একটা, যাই। সেই থাপ্পড় মারবেন? মানে তার জন্য কিছু করছি সে তো আমাকে বুঝলো না, আমাকে আমাকে একটু বিলিভ করো নাই, কষ্ট দিয়ে চলে গেছে। হ্যাঁ, কি জানিছিল আপুর নাম? সাদিয়া। সাদিয়া আপু, ভাইয়ার নাম কি? সাদিয়া আপু, সৈকত ভাইয়া থেকে দূরে থাকবেন, আপনাকে পেলে কিন্তু কাছে থাকবো। থ্যাংক ইউ ভাইয়ারা। জি আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। কার নাম কি? আমার নাম অমিত। আমার নাম রাশেদ। আচ্ছা, এখানে কি ঘুরতে আসছেন নাকি মেয়ে পড়াতে আসছেন? এখানে মেয়ে পড়াতেন। অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমি আরো দুই দিন আগে এখানে আসছি, একটা মেয়েকে দেখছি, ঠিক আছে? তো মেয়েটাকে দেখি মানে আমি বেশি ভালো লাগছে আমার থেকে, তো আবার আজকে আসছি কারণ ওকে দেখার জন্য। এখন তাই আসছি, মানে ওকে খুঁজতেছি, পাচ্ছি না। ওকে মানে ভিডিও টিডিও করছি, তো ভিডিওটা প্রায় 2 লক্ষ মানুষ দেখছে, ঠিক আছে? আমি ভাবছি যে ও হয়তো দেখবে, দেখে রিপ্লাই দিবে, মানে কমেন্ট টমেন্ট করবে। কেউই দেখে না এখন, মানে অনেকেই দেখছে। বাট নাম কি? মেয়ের নাম, নাম তো কিছু জানি না, ফ্যামিলি সাথে ছিল। মানে আপনি কি ক্রাশ খেয়েছেন নাকি প্রেমে পড়েছেন? আমি চোখের মায়া পড়ে গেছি। খালি চোখের মায়া পড়ে গেছেন? আবার জিগাইতেছে, মানে কোনো চোখের মায়া পড়ে গেছে, অন্য মানে কোনো যে আমি খুঁজতে আসি পাইতাছি না। খালি চোখের মায়ায় পড়াই এই অবস্থা, আর অন্য কিছু মায়া পড়লে কি করতে? আর যদি ফ্যামিলি সাথে না থাকতো, তাহলে তো মনে করেন যে কিছু একটা করে ফেলতাম। আপনি তারে কিভাবে প্রপোজ করতেন? প্রথম বলবো ফার্স্টে যাই যে তোমাকে আমার ভালো লাগে। So I love you. I love you too. আমি তোমাকে ভালোবাসি। I love you too very much. আমি তোমাকে লাভ করি, শেয়ার করি, মদ মদ করি। এই ধরনের আই লাভ ইউ কত জনকে বলছে? আমি একজনের বলি নাই, জাস্ট ওকে বলছি। ওকে বলছেন? বলি নাই, বলবো।
বলি নাই বলবেন মানে এই জীবন আর কাউকে বলেন না আর বলবো না আর কাউকে বলি নাই আমি এটা কি ক্যামেরার সামনের জন্য হ্যাঁ সমজরাও না বন্ধু কি ভালো বুদ্ধি বেশি দেয় নাকি খারাপ বুদ্ধি বেশি দেয় ভালো বুদ্ধি দেয় খারাপ বুদ্ধি দেয় না একটু দেয় নাই দেয় নাই না না ও ভালো বুদ্ধি দেয় অলটাইম ওকে যে মায়েরা দেখে চোখের মায়া পড়ে গেছেন তো হে ও তো আমাকে সাপোর্ট দিচ্ছে আর কি ভালো বুদ্ধি আছে ও তো আমাকে মেয়েটাকে খুঁজতেছে ভালো বুদ্ধি তোর ভালো বুদ্ধি না একজন শুনছে বিয়ে করতে বলে ভালো বুদ্ধি না না বিয়ে করতে ও বিয়ে তো করলে আমি ওকেই করবো ঠিক আছে খুঁজতেছি তো যদি পাই তাহলে বিয়ে তো ওকেই করবো মানে চিরঙ্গের ছিল এটা জানেন হ্যাঁ ও চিটাংয়ে থাকে এখান থেকে রিক্সা নিয়ে গেছে তার মানে কি কাছেই হবে ঠিক আছে জায়গার নামটা বলে দে আচ্ছা যাই হোক ভাইয়ের নাম কি জানো অমিত অমিত ভাইয়ার সেই আপু আমি জানি না কোন আপুকে উনি দেখেছে একেবারে চোখের মায়ায় পড়ে গেছে কি বলবো আর তো আপু যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অমিত ভাইয়ার সাথে যোগাযোগ করবেন কারণ আসলে উনি আপনার চোখের মায়ায় পড়ে গেছে আচ্ছা নাম ফেসবুক আইডি ফোন নাম্বার আমার ফেসবুক আইডির নাম হচ্ছে আফরানুল ইসলাম অমিত মানে এটা দিলে কি আপু পাওয়া যাবে হ্যাঁ এটা হলে পাওয়া যাবে আপু মনে রাখো থ্যাংক ইউ কথা হচ্ছে